আর ভাইয়া বিশেষ করে আম্মে, আম্মে একটা পিওর ছোট লোকের মতো, অমানুষের মতো, আপনারা যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে। ওই জনলাবদিন ছবি ছিল না যে হোলারে, এই হোলাটা আমি জিতিব ভাইয়া। ভাইয়া এই করে লাভ নাই, আমনের প্রথম দেখে আমার এরমই মনে হয়েছিল ভাইয়া। তো ভাই ভেটু দি দিলা আইয়া, তাহলে বুদ্ধি কিয়া কইতাম ভাইয়া। আমি কইছি ভাই আমনে খুব গরিব, চাল চুলা নাই আমনের, খুব একারে রেল লাইনের হোলা, বস্তির হোলা কেমন আমি থাকবেন। আরে বাবার তো ভেটু দিচ্ছা তো ভাইয়া, ব্যাপারটা বুঝছেন, মানে হেতারে বুঝাইতে হইব আর মা নোয়াখালী তো টেয়া হাসা হারাইতেছে না, সুবর বাপ এই গেলে টেয়া হাসা হারাইতেছে না, হাবু তো জাত ফকির নেই, আপনার কাছে কোনো টেয়া হাসা নাই, সবাই হেতার সামনে হতদরিদ্র হয়ে যাবেন, একটা অভাব দিয়ে আইবেন। কিছুদিন হরে দুই তিন দিন যাওয়ার পরে হেতা যেতে খানা হইতো না, হেতারে তো তোমরা বান্দিও রেখতে একটা না করে, হেতা আপোষে খানার সন্ধানে এত অন্য ঘরে চলে যাইব। ভাইয়া ভাইয়া ঠিক আছে নি, আমি লাইনে আছি নি আপনার কি বাজি তো এমনি আপনি ধরে নাই তোর দিকে। আর ভাই আর লাইনে আছি কাবিলা, আমরা যে হোস্টেলে খাবো, হোস্টেলে খাইতে তো অনেক টাহা লাগবে, মোরদারে তো টাহা নাই, আমি খাবো কোথা দিতে। তুমি দেখো তোমার তো খানা দানা লেখো ডাকতেছে না, তুই সব কিছুতে আগ বাড়াই, এত কথা বলস কেন, আমরা যদি খাই তোরও তো লই যাই, তোরে কি না খাওয়াই রাখুম নি বন্ধু। হ্যাঁ তুই মরলে গিয়ে মই তো মুভ করতে পারবো না, মরে তো প্রপার রেস্ট নিতে বলছে ডাক্তার। তুই মরলে গিয়ে পলিথিনে করে খাওয়াই নি, একটু লুকাইয়ে লুকাইয়ে খাওয়াইয়ে দিস বেটা, মই তো হাত মুখ পর্যন্ত নিতে পারি না, গাড়ার রগে টান খায়। আরে বন্ধু তোর কষ্ট করি আর দি খানা দরকারটা কি, যদি দেয় তো সলিড খাবারের সমস্যা হইতেছে, তাহলে তো নাকে দিয়ে নল ঢুকে তোর হ্যান্ডি স্যুপ ঢুকে দিই শেষ। ধন্যবাদ কথা বল, ঠিক আছে নি গুড়ি খাইবি বুঝছ জনের ভিতরে। হ্যাঁ এই হতদরিদ্র অ্যাক্টিং এটা সবচেয়ে ভালো কে করবো, মোরদারে মনে মুই অভিনয় করে ফাটাইয়া ফেলবো। তুই কিতে আত উঠেছিস, তোরটা তো হয় না, ধর আমি সাইড জেনের ভিতরে যেতে সবচেয়ে জাত ফকির নি, হেতে অভাবের অ্যাক্টিংটা সবচেয়ে বেশি ভালো করিব, আর সেটা কে কে আঙ্গু পাশা ভাই। আজ তুই সত্য কথা বলছ, আমার দাদু অ্যাকশন ভালো অভিনয় করে, পারবে দাদু হাই তো। হাই হাই এ তুই পারবা, হাঁটতে পারবা? তার লগে তুই হাতে মারি কোনো লাভ আছে? এত লোকে মারতে বাতে কি হাতে দেখতে না সিগারেট আতে তো দেখতে নি টান খায় বেড়া বুঝো না, ঠিক আছে নি তুই এত লগে হুদা মিশা করে এরম করতে গেছিস, তুই হয়েছ যে দূর বেড়াই গেছে ভিক্ষ। এই শুভ তুই কি বেশি ব্যথা পাইছ নাকি? এই কাবিলা ভাইয়া 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 মরে শুয়েন না, মোর ব্যথা করতে আছে পুরো শরীর। আমি তো বুঝি নাই, আমি এমনি একটু আলগি দিছি। আরে ভাইয়া আপনি যদি এমনি একটু আলগি দিয়ে তিনগারি অবস্থা হয়ে যায় তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি ভালোবাসি আর একটু আলগি দিতেন হলে একে তো নগদ স্পটেড হয়ে যেত ভাইয়া। আরে আমি করে মারতে চাইছি নাকি ভাইয়া? যদি মারিয়ে লেতেন তাহলে তো আপনার পাঁচ টাকা মার্ডার হয়ে গেল ভাইয়া। আরে না আমি আর একটু ধরছি, প্রতি ব্যাংক মধ্যে খালি ফাল দেয় ফাল দেয়, আমি একটু থামাইছি আর কি। ওরে আমরা ব্যথার মধ্যে রয়েছে ভাইয়া। আর কি বলতেছো, আমি ব্যথা দিচ্ছে আদর করবো না।